গুড মর্নিং, আই অ্যাম বাসিকান্ত রায় ফ্রম খাটুরা প্রীতিলতা শিক্ষিনিকেতন বয়েজ, বিটিসি কোড 1059, নর্থ 24th পারগনাস। আজকে ছাত্ররা যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো হাই স্পিড সিলিং পাখা। তো প্রথমে আমরা দেখে নেব যে কয়েলটি পুড়েছে কি পোড়েনি, অর্থাৎ কীভাবে আমরা জানবো যে পাখার কয়েলটি পুড়েছে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে কয়েলটি কিন্তু কালার সম্পূর্ণ কালো, অর্থাৎ পুরা কালার। যদি আমরা পাশাপাশি রাখি একটি নতুন রিল, তারের রিল এবং কোডটি যদি পাশাপাশি রাখি, আর্মেচারটি পাশাপাশি রাখি, দেখো দুটি সম্পূর্ণ আলাদা কালার। অর্থাৎ এই কালার দেখে আমি বুঝতে পারবো যে কয়েল পুড়েছে কি পড়েনি। তো আমরা এবার এই পুরা কয়েলগুলিকে বের করে নেব। কীভাবে বের করব, আমরা সাহায্য নেব হাতুড়ি এবং শেনি। তো শেনিটিকে আমরা কোরের সঙ্গে সোজা নয় 30 ডিগ্রি কোণ করে ধরব। যদি আমরা সোজা করে ধরি তাহলে কিন্তু কয়েল ঠিকমতো কাটবে না। তো এভাবে আমরা এক পাশের সব কয়েলগুলো কেটে নেব। দেখো আমরা এক পাশের সব কয়েলগুলো কিন্তু কেটে নিয়েছি। তো আমরা এগুলো কিভাবে বের করব, আমরা কোডটিকে প্রথমে উপর করব, আর্মেচার ঠিক উপর করব। উপর করে যদি সজোরে আঘাত করি, নিচে তোমরা একটা কাঠ নিতে পারো বা অন্য বস্তা নিতে পারো, আঘাত করলে অধিকাংশ কয়েলগুলো কিন্তু বেরিয়ে যাবে। যদি না বের হয় তোমরা প্রথমে লিডের তারটিকে কেটে নেবে শ্রেণীর সাহায্যে। লিডের তারটিকে কেটে নাও। কেটে নেওয়ার পরে একটি বড় স্ক্রুড্রাইভার নেবে। স্ক্রুড্রাইভারের সাহায্যে কয়েলগুলিকে চার দিলে, আস্তে আস্তে চার দিলে দেখবে কয়েলগুলি সব বেরিয়ে যাবে। এবং কয়েলগুলি বের করে নেওয়ার পর তোমরা যে পেপারগুলি আছে দেখো কোনোরকম নোংরা যেনই না থাকে। এই যে আমরা পেপারগুলো বের করে নিচ্ছি, এগুলো হচ্ছে ফিল্ম পেপার বলা হয় একে, আর অনেকগুলো ছিদ্র যার মধ্যে থেকে আমরা পেপারগুলো বের করে নিচ্ছি ওইগুলিকে বলা হয় স্লট। স্লট সংখ্যা কিন্তু বিভিন্ন ধরনের পাখায় বিভিন্ন রকম হয়, সাইজও ভিন্ন হতে পারে। তো তোমরা লক্ষ্য করো এই স্লটগুলি কিন্তু একই রকম নয়, দুই ধরনের স্লট এখানে আছে দেখো। এক ধরনের আছে লম্বা আর এক ধরনের আছে ছোট গোল টাইপের। তো আমরা ছিদ্র সোজার থেকে লম্বাগুলো আগে কোণে দেখি কতগুলি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি রয়েছে, লম্বা রয়েছে 12টি। ছোট দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো লম্বা রয়েছে 12টি আর ছোট গোল উপরের দিকে রয়েছে 12টি, টোটাল 14টি রয়েছে, তাই তো? 14টি রয়েছে, দুই ধরনের স্লট, 14 14 মানে 12 12 24টি রয়েছে, সরি 12 12 24টি, অর্থাৎ 24 স্লটের। এবার আমরা দেখে নিই যে একটি নর্মাল সিলিং পাখা 48 ইঞ্চি আর একটি হাই স্পিড সিলিং পাখার মধ্যে কী পার্থক্য। এর কিন্তু 48 ইঞ্চি নয়, এটা কিন্তু 24 ইঞ্চি যেটা হাই স্পিড রয়েছে। তো পাশাপাশি দুটি রাখলে দেখো সাইজে অনেক ছোট, দুটি কোর, হাই স্পিডের যে কোরটি আছে সেটি অনেক ছোট, আর যেটি 48 ইঞ্চির বাঁদিকে রয়েছে এটি দেখো অনেক বড়। স্লট তুমি খেয়াল করো, যদি তোমরা স্লট খেয়াল করো দেখো স্লটগুলি রয়েছে কেমন, ভিতরে একসারি স্লট, আর হাই স্পিডের ক্ষেত্রে কিন্তু ভিতরে একসারি নেই, কেমন রয়েছে পাশাপাশি রয়েছে, দেখো দুটো পাশাপাশি বড়। আর এর কি রয়েছে, একটি বড় একটি ছোট, একটি বড় একটি ছোট, একটি ভিতরের দিকে একটি বাইরের দিকে,
আর এর ক্ষেত্রে দুটি ভিতরের দিকে দুটি বাইরের দিকে, দুটি ছোট বাইরে দুটি বড়, ভিতরের দিকে নয় একেবারে লম্বালম্বি, তাই তো? তো এই পার্থক্য। এবার আমরা কি আমাদের যে কি করণীয় আমরা দেখে নেব, যে হাই স্পিডের যে পাখাটি আমরা করব বলেছি সেইটি আমরা দেখে নেব যে থিকনেস কত, অর্থাৎ পট্টি কতটুকু চওড়া। আমরা দেখতে পাচ্ছি এখানে 17 মিলিমিটার আমরা পাচ্ছি, 17 মিলিমিটার। এবার আমরা কি করব, একটি মাপ হিসেবে ছোট ফিল্ম পেপারের টুকরো আমরা কেটে নেব, যে টুকরোটি কিন্তু ওখানে ছিল 17 মিলিমিটার চওড়া, তার থেকে অন্ততপক্ষে 3 থেকে 4 মিলিমিটার, অর্থাৎ আমরা এখানে নিলাম 21 থেকে 22 মিলিমিটার, ঠিক আছে? এবার এই 21 থেকে 22 মিলিমিটার এই মাপ নিয়ে আমরা একটি বড় ফিল্ম পেপার থেকে, যেটা এখানে দেখো 5 নম্বর ফিল্ম পেপার আছে, এখান থেকে আমরা লম্বা করে কেটে নেব। এবং পেন্সিল, যেহেতু আমরা কাঠ পেন্সিলের সাহায্যে প্রথমে দাগ দেব, দেওয়ার পরে তারপর কাঠি দিয়ে কেটে নেব। তো দাগ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে স্কেল এবং যে মাপ তার মাঝখানে যেন একটু ফাঁকা থাকে, আর পেন্সিলের মাথাটা কিন্তু ওখানে বসলে তখন দাগটা ছোটো হয়ে যেতে পারে। তো আমরা প্রথমে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব, তারপরে আমরা কাঁচির সাহায্যে লম্বা করে টুকরো কেটে নেব। লম্বা টুকরো কাটার পর, লম্বা টুকরো কাটার পরে অন্ততপক্ষে তোমরা যেহেতু নতুন, তোমাদের অন্ততপক্ষে এরকম লম্বা 3টি টুকরো কাটতে হবে, 3টি। 2টি টুকরোতে 2টি টুকরো যদি হয় একটু ছোট হয়ে যাবে, তো তোমরা এরকম লম্বা করে 3টি টুকরো কেটে নেবে। এবার আমরা সবার প্রথমে কী করব, একটি ডাটা তৈরি করব, অর্থাৎ এই সিলিং পাখা আমরা কী কী পেলাম। প্রথমে আমরা কী পাচ্ছি, আমরা প্রথমে লিখছি এটা কি, এটা একটা হচ্ছে হাই স্পিড সিলিং পাখা বা হাই স্পিড সিলিং ফ্যান। কত স্লট আছে, আচ্ছা সুইপ হচ্ছে 24 ইঞ্চি, সুইপ অর্থাৎ পাখার যে সুইপ সেটা হচ্ছে 24 ইঞ্চি। কোর স্ট্যাক অর্থাৎ কোর যেটুকু আমরা চওড়া পেয়েছিলাম সেটু কতটুকু পেয়েছিলাম, 17 মিলিমিটার। এরপর হচ্ছে স্লট সংখ্যা, স্লট সংখ্যা আমরা কত পেয়েছিলাম, 12 যোগ 12, অর্থাৎ ভিতরের যে 12টি ছিল সেটিকে বলা হয় স্টার্টিং কয়েলের জন্য স্লট, বাইরের যে যেটি ছিল সেটিকে বলা হয় রানিং কয়েলের জন্য স্লট। এবার আমরা কয়েল সংখ্যা কত বলছে, 6 যোগ 6, অর্থাৎ ভিতরে স্টার্টিং কয়েল 6টি, রানিং কয়েলও হবে 6টি। কয়েল থ্রো অর্থাৎ কয়েল কোন স্লট থেকে কোন স্লটে যাবে, আমরা প্রথম যে স্লট থেকে শুরু করব, তারপরে ওইখান থেকে ওটাই আমরা এক ধরব, তারপরে 1 2 3 4 4 গিয়ে কয়েলের আর এক প্রান্ত করব, প্রথম প্রান্ত 1-এ দ্বিতীয় প্রান্ত 4-এ চলে কয়েল থ্রো 1 4। আমরা কী তার নেব, আমরা তার নেব রানিং কয়েলের জন্য আমরা নিচ্ছি SWG 35। টার্নস হবে কত, টার্নস হবে 550 স্টার্টিংয়ের রানিংয়ের ক্ষেত্রে। স্টার্টিং গেজ আমরা নিচ্ছি SWG, স্টার্টিংয়ের গেজ আমরা নিচ্ছি 34। এক্ষেত্রে মনে রাখতে হবে হাই স্পিড পাখার ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি একটু মোটা তার ব্যবহার করব, এই কারণে যাতে দ্রুত 60% গতি বা 70% গতি তুলতে পারে। টার্নস আমরা কত দিচ্ছি, টার্নস দিচ্ছি আমরা স্টার্টিংয়ের ক্ষেত্রে 500। এটা কিন্তু তোমরা হেরফের করতে পারো, তোমরা এখানে 450 দিতে পারো স্টার্টিংয়ের ক্ষেত্রে, আর রানিংয়ের ক্ষেত্রে 35 গেজের 500 দিতে পারো, তবে 550 এবং 500 দিয়ে করলে কিন্তু অনেক ভালো হবে। তো আমরা ডাটাটা একবার দেখে নিচ্ছি আমরা কী কী লিখেছি, তাহলে কী হলো 24 স্লট, স্লট সংখ্যা কত, 24। তো আমরা আর একবার দেখে নিই যে আমাদের কী কী প্রয়োজন হবে। আমাদের প্রয়োজন হবে SWG 250 গ্রাম,
पाँच नम्बर फिल्म पेपर एक दुई एवं तीन नंग स्लिपिंग पाइप कॉटन टेप कॉटन सूता एवं भार्निश त्रिश थेके पैंतीस ग्राम ठीक है एगुलो किनते हैं। तो आमरा शिखलाम जे चौबीस स्लट हाई स्पीड पाखा करार आगे आमादेर विशेषकर सिलिंग पाखा करार आगे आमरा की আমাদের জানার দরকার বা কোন কোন বিষয় আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমি এই পাখা কিভাবে ওয়াইন্ডিং করা হবে সেই বিষয়ে তোমাদের দেখাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবে।